আমি অনেক বেশি মিস করেছিলাম আমার ফেভারিট খাবারগুলো ওয়েট ওয়েট আমার ফেভারিট খাবারগুলো কি কি সেটা তো আপনারা হয়তোবা জানেন না ওয়েট আমি একটু বলে দিচ্ছি আমার সবসময় বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চাউমিন এইসব ধরনের খাবার অনেক পছন্দ হয় তো এজন্য কিন্তু আজকে বিথি আপু আর হচ্ছে রাত ভাই আমাকে ট্রিট দিয়েছে আসলে আমি খাবার কিন্তু খুবই কম খাই কিন্তু রাত ভাইয়া ভাবে যে আমি নাকি সবচেয়ে বেশি খাবার খাই তো এজন্য আজকে আমাকে বলল যে আমার কি ধরনের খাবার পছন্দ সেই ধরনের খাবারই কিন্তু আমাকে ট্রিট দিবে ভাবলাম যেহেতু আমাকে আজকে ট্রিট দিবে তাই আমার পছন্দের খাবারগুলোর নাম একটু বলেই ফেলি তাই আমি রাত ভাইকে বললাম আসলে আমি তো ঢাকায় থাকি তো আমার কাছে ফাস্টফুড আইটেমগুলো একটু বেশি ভালো লাগে আর তখন আমি রাত ভাইকে বললাম আমার কাছে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চাউমিন এইসব ধরনের খাবার অনেক ভালো লাগে তাই বিথি আপু আর রাত ভাই আমাকে আজকে এখানে এই হিলিয়ামে নিয়ে আসে আর এখানে আসার পরপরই কিন্তু আমার কাছে এই মিররটা নজরে পড়ে আমার কাছে কেন জানি এই মিররটা অনেক বেশি ভালো লেগেছে এরপর চলে যাই এই রেস্টুরেন্টের ভিতরে তাদের পরিবেশটা দেখার জন্য বাই দ্য ওয়ে আমাদের সাথে কিন্তু আজকে শ্রুতি আপু বর্ণা আপু সবাই ছিল তবে একটা জিনিস আমি খেয়াল করেছি সেটা হচ্ছে রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে শীত আমাদের ঢাকাতে কিন্তু এত শীত লাগে না যত না এই রাজশাহীতে লাগছে আমার যাই হোক এরপর বিথি আপু আমাকে বললো যে কি কি ধরনের খাবার পছন্দ সেই নামগুলো এরপর খাবার দাবার অর্ডার করে আমরা সবাই মিলে একটু ঘুরঘুর করছিলাম আর এদিকে ফারাজ বাবা নাচ উঠে যায় আমরা যখন রেস্ট নিচ্ছিলাম এরপর আমাদের নজরে পড়ে রেস্টুরেন্টের এই লাইব্রেরি কর্নারটাতে এই সাইডটাতে কিন্তু অনেক ধরনের বই সাজানো ছিল তো আমি আর বিথি আপু হুদাই এরকম পাঠ নিচ্ছি অনেকেরই কিন্তু গল্প পড়ার বই পড়ার অভ্যাস আছে কিন্তু আমার এই হ্যাবিটটা একদমই নেই এদিকে বিথি আপু আমাকে হুদাই কিন্তু বুঝাচ্ছিল একেবারে আঙুল নাড়া দিয়ে দিয়ে বুঝাচ্ছিল এরপর আমার জামাই এই গিটারটাকে নিয়ে আরো বেশি পোস্পাস নিচ্ছিল আমার জামাই তো গিটার একদমই বাজাতে পারে না আর এখানে এসে এত রং ঢং শুরু করে দিয়েছে এই গিটারটাকে নিয়ে মানে কি আর বলবো যাই হোক রেস্টুরেন্টে এসে পাবলিক যখন সরকারি মাল পায় তখন এগুলাই করে অপরদিকে রাত ভাই আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ভাবে ভিডিও করে দিচ্ছিল তবে এটা সত্য রাত ভাইয়া কিন্তু খুব সুন্দর করে ভিডিও ক্যাপচার করতে পারে যাই হোক আজকে আমার ম্যাডাম আমাকে অনেক বেশি পড়িয়ে ফেলেছে এখন একটু খাওয়া দাওয়া করা দরকার খাবার টেবিলে যাওয়ার পর দেখি এখানে সব আফার আগে থেকে খাওয়ার জন্য বসেছিল সব আফা আর ভাইয়াদের কিন্তু আজকে অনেক অনেক ক্ষুধা লেগে গেছে এরপর এই ভাইয়াটা আমাদের খাবার দাবার গুলোকে খুব সুন্দর করে সার্ভ করে দেয় এখানে আমরা সবাই মিলে মাউন্টেন ডিউ আর হচ্ছে পেপসি অর্ডার করেছিলাম এরপর আমরা সবাই মিলে হালুম গালুম করে খাওয়া দাওয়া শুরু করে দেই আসলে আজকে সবারই অনেক অনেক ক্ষুধা পেয়েছে তবে আমার কিন্তু ক্ষুধাটা একটু বেশি লেগে গিয়েছিল বাই দ্য ওয়ে এই হিলিয়ামের বার্গারের টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল বলা যায় এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ মজার ছিল খুব অল্প সময়ে আমি এই বার্গারটা খেয়ে ফেলি তো আজকে আমি বার্গারটা এত দ্রুত খাওয়ার পর সবাই কেন জানি আমাকে নিয়ে অনেক বেশি গসিপ করতেছিল তো এই বার্গার খেতে না খেতেই কিন্তু আমি আবার চাউমিন খাওয়া শুরু করে দিই আর তখন তো আমার জামাই এসব দেখে বলতেছিল আস্তে আস্তে খাও তোমার খাবার আর কেউ খাবে না যাই হোক আমি কিন্তু খুব অল্প খাবারই খাই কেন জানি সবাই মনে করে আমি অনেক বেশি খাই এটা আসলে তাদেরই দোষ আমার কোনো দোষ নেই খাবার ভালো লাগলে আমি তো খাবো এটাই তো স্বাভাবিক নিয়ম তাই না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ